আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন তাদের সর্বদৈল প্রাণদালার শুভেচ্ছা। তো আমাদের মাহিয়া মাহি এই বাংলাদেশে চলচ্চিত্র সিনেমার বর্তমানে একেবারে কি বলবো সুপার ডুপার হিট নায়িকা আপনাদের ভাষা আর কি। তো পরিমণির পরেই মনে হয় মাহিয়া মাহি, নাকি মাহিয়া মাহির আগে পরিমণি? একটু কমেন্ট করে জানেন মিয়া, কে সুপার ডুপার আছে বর্তমানে টপ টেনে আছে, মাহিয়া মাহি নাকি আমাদের পরিমণি? তো যাই হোক, মাহিয়া মাহি তার জামাইরে নিয়ে কিছুদিন আগে ঢাক ঢোল পিঠে তাদের বিয়েটি হইলো, আপনারা শুনছেন পত্র পত্রিকায় অনেকে হুলস্থুল হয়েছে এটা নিয়ে। তো সেই বিয়ে শাদী করার পর তার জামাইরে নিয়ে ইসে গেছে আর কি, ওমরা পালন করতে গেছে সৌদি আরবে, শুকর আলহামদুলিল্লাহ। তো এই ধরনের ভালো কথা শুনলে আলহামদুলিল্লাহ বলা তো উচিত, যে এই ধরনের একটা ইন্ডাস্ট্রিতে থাইকা ন্যাংটা পংটা ইন্ডাস্ট্রি বুঝিনি তো বাংলাদেশের চলচ্চিত্র। তো এই ধরনের চলচ্চিত্র নিয়ে কথা বলে অনেকের তো আবার গায়ে লাগে, কিন্তু আমাদের কথা তো ভাই আমরা বলেই যাবো যতদিন পর্যন্ত আমরা তো ভালো মানুষ হইবেন। তো যাই হোক, এরকম একটা ইন্ডাস্ট্রি থেকে একটা ছ্যাঁচড়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে এই মেয়েটা মাহিয়া মাহি যে ওমরা পালনের সিদ্ধান্ত নিছে বা করেও আসলো, মাত্র কয়েকদিন আগে ওনার ওমরা পালন করেও আসছে। তো এটা তার যে ভক্তরা রয়েছে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তো এখন একটা খেয়াল করে দেখেন, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তার কিন্তু ওমরা করা খুব একটা জরুরি ছিল না, হজ করা খুব একটা জরুরি ছিল না। যেমন আমাদের পরিমণি, পরিমণি কিন্তু হজেও জানি ওমরাও করেনি, আর হজ তো বুধ পরের কথা, ইভেন ওমরাটা পর্যন্ত করেনি। তো এখন মাহিয়া মাহির ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে, তার সাথে যার বিয়ে হয়েছে সম্ভবত ছেলেটা খুব ধার্মিক, আমার যা মনে হলো, যে যার ফলে সে তার বউকে ইন্সপায়ার করছে, এনকারেজ করছে যে চলো যা করার করছো এর আগে আমার সাথে তোমার বিয়ে হওয়ার আগে এখন এক কাজ করো, ভালো হয়ে যাও বা এগুলো মানুষ পছন্দ করে না, বা ইহকালে পরকালে শান্তি নেই, এইসব ন্যাংটা পংটা অভিনয় টভিনয় করে মানুষের হাততালি বড় জোর পাইবা, কিন্তু পরকালে কঠিন পানিশমেন্ট আছে, জাহান্নাম নিশ্চিত এই চলচ্চিত্র লাইনে যারা আছে। তো এগুলো সম্ভবত বুঝিয়েছে তার স্বামী। তো এটা দ্বারা সে ইনফ্লুয়েসড হয়ে সে ওমরা পালন করে আসছে, ওমরা পালন করার পর তার একটা বোরকা পরা ছবি সে তার ফেসবুক পেজে গিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে এখন হুলস্থুল, কি কারণে তার যারা ভক্ত ছিল সেই ভক্তদের মানে মন জুড়ে গেছে ছবিটা দেখে। ছবিটা আমিও দেখি যে আমার নিজেরও মন জুড়ে গেছে, যেরকম একটা কালো বোরখা পরে শুধুমাত্র চোখ দুইটা দেখা যাচ্ছে আর কি, যেটা আমার ইসলামিক শরিয়া মোতাবেক একটা মেয়ে মানুষের যেভাবে চলাফেরা করা উচিত বা একজন স্বামীকে তার স্ত্রীকে যেভাবে রাখা উচিত, এক্স্যাক্টলি সেই ছবিটার ভিতরে আমি এই জিনিসটাই দেখতে পেলাম। এখন আমরা ভাই অনেক কারণে, নানা সুবিধা অসুবিধার কারণে আমরা ভাই পারি না, সবাই পারে না এটা, কিন্তু মাহিয়া মাহি পেরেছে, তার জামাই সেটা করে দেখাইছে। তো এটা কিন্তু মানে একটা বিরাট ব্যাপার। তো যার ফলে তার যে ভক্তরা ছিল, ফ্যান ফলোয়ার্সরা ছিল, তো তারা তো মানে শেয়ার কপি যা কিছু আছে আর কি, লাইক কমেন্টের মানে হাজার হাজার লাইক কমেন্টে মানে ছড়ায় গেছে রীতিমতো, সয়লাভ তার সেটা ওয়েলকাম জানায় যে তাকে, যে আল্লাহর রহমতে আল্লাহ মুক্তিলা দেখিয়েছে, মাহিয়া মাহি এই জগৎ থেকে দূরে সরে আসলো। এখন মাহিয়া মাহি যদি আসে তাহলে আমার মনে হয় দুদিন পর পরিমণি এই লাইন থেকে ফিরাইব, তারপর আরও যারা লাইনে আছে যেগুলো নিয়ে মানে আসতে আসে, তো তার একটুখানি সাবধান হইব যে না, আগে যারা ছিল তারা এই পথ থেকে ফিরে আসতেছে, অন্তত ধর্মকর্মের দিকে ফিরে আসতেছে, শালীনতার দিকে ফিরে আসতেছে। তো এখন এইসব নানান জিনিসপত্র মানে আর কি আমি বলবো আর কি, দেখে আমার খুব ভালো লাগলো তার এই পোস্টটা, যে এটাই আসলে হওয়া উচিত। তো আমি মনে করি যে বাংলাদেশে যে সিনেমা জগতের আর যত নায়িকারা আছেন, তো আপনারা যারা আছেন, তো আপনারাও চেষ্টা করেন, দেখেন পাপের পয়সা তো অনেক কামাইছেন আপনারা, বললে আপনাদের গায়ে লাগবে, সমালোচনা করবেন, আমারও দুইটা বকা দিবেন যে আপনি মেয়ে আমেরিকা থেকে এরকম একটা ন্যাংটা পুংটা দেশে থেকে আবার আপনি আমাদের সমালোচনা করেন। ভাই পেটের দাগিতে থাকতে হবে ভাই, শখে থাকি না। এখন আমার সৌদি আরব বলেন আর বাংলাদেশ বলেন, আমাকে একটা ভালো কাজকর্ম দেন, চাকরি বাকরি দেন, ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেন, ভাই আমি সেই দেশে গিয়ে থাকবো না, আমার কোনো সমস্যা নাই। সমস্যা হলো প্রত্যেকে তাদের রিজিকের জন্য, তাদের ঘর সংসারের জন্য, তাদের ভবিষ্যতের জন্য যে কোনো একটা ভালো দেশে সেটেল হওয়ার চেষ্টা করে আমরা করছি, তো কাজে আমার বইকে কোনো লাভ নেই। তো এটাই আর কি। তো যাই হোক, আপনারা যারা চলচ্চিত্র অঙ্গনে আছেন, এই আপনারা যারা নায়িকা টেকা আছেন, তো এই মাহিয়া মাহিকে অনুসরণ করুন, তো দেখেন কিছু হয় কি না। আল্লাহ পাক মানে কখন কার উপরে ইমান দেয়, কার উপরে বরকত দেয়, কার উপরে আল্লাহ পাক মাথায় হাত রাখে তো বলা খুব কঠিন, যেটা আমাদের মাহিয়া মাহির উপর রাখছে। তো সম্ভবত তার একটা লাস্টের ছবি আছে, ড্রাইভার না কি যেন নাম, তো সেটাই মনে সম্ভবত তার লাস্ট ছবি, আর একটা ওয়েব সিরিজে বোধহয় আছে। তো এগুলো করে মনে আর কোনো কিছু করবে না। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে মাহিয়া মাহির কাছে আমাদের অনুরোধ রইল, আমরা যারা ভক্ত আছি, আপনার হাজার হাজার লাখে লাখে ভক্ত আছি, আপনি তাদেরকে নিরাশ করবেন না, আপনি যে বোরকা পরে ছবিটা দিয়েছেন আপনি সেই বোরকার ভিতরেই থাকেন, এটা একটা নজির স্থাপন করেন, একটা এক্সাম্পল দেখান আমাদের বাংলাদেশের সমাজে যে না আপনিও সেটা করে দেখিয়েছেন। তো কাজেই এখন বোরকা টোরকা পরে ছবি টুবি দুইলা ভাইরাল টাইরাল হয়ে দুদিন পর আপনার বোরকা খুলে আপনার আপিন টিপিরা নাচানাচি করবেন, ভাই এটা তো ভাই আমরা আর সহ্য করতে পারব না ভাই, আমাদের মনে দিলে আমাদের দিলে এভাবে আঘাত করেন না ভাই, দিলে ছুরি মেরেন না, অন্তত এটা করেন না। তো যাই হোক,
আপনারা যারা ইয়ার ফ্যান ফলোয়ারও আছেন, আপনার মাহি মাহি ফ্যান ফলোয়ার আছেন, তারাও হাতে পেরে ধরে মাহি মাহিকে বলেন, বুঝান যে যেটা ছাইরা দিছে সে যে বোরকা সে ধরছে, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সে যাতে সেই বোরকার নিচেই থাকে, সে বোরকা কিছু ধরে রাখে। আর তার জামাইকেও বলবো যে আল্লাহ আপনার মানে আপনাদের যে সংসার আপনার গড়ে তুলছে, যদিও তার স্বামী জামাই এটা দ্বিতীয় বিয়ে আর মাহিয়ার সম্ভবত তিন নম্বর বিয়ে। তো যাই হোক, আপনাদের আগের ইতিহাস যাই থাক না কেন, যে আপনাদের যে নতুন দাম্পত্য জীবন শুরু করছেন, আল্লাহ পাক সেই দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধিতে ভরিয়ে দিক, আপনাদের কুলে একটা ফুটফুটে বাচ্চা আসুক আগামী 10 মাস 9 মাসের ভিতরে, এক দুই বছর না, যত আগে আসে ততই ভালো। তো কই আপনারা সুখে শান্তিতে বসবাস করেন, আর আমরা ফ্যান ভক্ত যারা আছে আমরা চোখ মানে দুই চোখ ভৈরা আমরা আপনাদের সুখে সংসার দেখি, অন্তত এই মাহিয়া মাহি যে বোরখা পড়ছে সেই বোরখা থেকে যাতে আর না বের হয়, অন্তত এই যে যে ইসলামিক যে পোশাকটা তার ভিতরে ছিল সেটা যাতে সে ধরে রাখে। তো আপনারা এই ব্যাপারে কী ভাবছেন মাহিয়া মাহিকে নিয়ে? আবার দেখেন দুদিন পর তো এইসব নায়িকাদের ব্যাপারে একটা প্রবলেম আছে, এদের তো সংসার টিকে না ভাই। তো দুদিন পর জামাইয়ের সাথে কি ঝগড়া লড়াই হয়, তারপর দেখা যায় ডিভোর্স ডিভোর্স হয়ে যায়, তারপর আবার সেই ব্রাপেন টেপের আবার নাচানাচি শুরু করে, এমনিলেও তো চলবে না। তবে আমার মনে হয় না মাহিয়া মাহি এটা করবে, তো সেই অন্য অন্য নায়িকারা অন্তত তোমরা পর্যন্ত জানি, আমাদের মাহিয়া মাহি তো তারপর গেছে। তো যাই হোক, আমরা পজিটিভ সাইডটা দেখবো, আল্লাহর কাছে দোয়া করেন মাহিয়া মাহির জন্য, আল্লাহ যাতে ওনাকে এই ইসলামের পথেই রাখে, এই শালীনতার পথেই রাখে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।